আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমরা সবাই জানি বাংলাদেশ টিম কিন্তু জিম্বাবু সিরিজে গিয়েছে, জিম্বাবু সফরে গিয়েছে, এবং তারা জিম্বাবুয়ের সাথে একটি টেস্ট ম্যাচ, তিনটি ওডিআই ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। তো এই ম্যাচগুলো আমরা শিডিউল দেখে নেব আজকে, এবং দেখব কিভাবে আপনি ম্যাচগুলো আপনার মোবাইল ফোন থেকে লাইভে দেখতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে একটি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, যেটি কিন্তু বাংলাদেশ 220 রানের বিশাল ব্যবধানে জিম্বাবুকে হারিয়েছে। তো বাংলাদেশ এবং জিম্বাবুয়ের পরবর্তী ম্যাচ কিন্তু 16 তারিখ, অর্থাৎ 16 জুলাই ওয়ানডে ম্যাচ, সেটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30 মিনিটে, এবং সেই ম্যাচটি হবে হারারেতে। তার পরের ম্যাচ যদি আপনারা দেখতে চান, তাহলে তার পরের ম্যাচটি হবে 18 জুলাই, সেকেন্ড ওডিআই ম্যাচ, এটিও কিন্তু হারারে হবে, হারারে স্পোর্টস ক্লাবে। এবং এর পরের অর্থাৎ তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 জুলাই, এটিও কিন্তু একই স্টেডিয়ামে, হারারে অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচটি শুরু হবে 1:30 মিনিটে। ওকে, তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 দিন গ্যাপ দিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের, সেটি কিন্তু বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল 4:30 মিনিটে অনুষ্ঠিত হবে। এবং এর পরের অর্থাৎ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে 25 জুলাই, সেটিও কিন্তু বাংলাদেশ সময় 4:30 মিনিটে অনুষ্ঠিত হবে। এবং সব শেষ পরে তৃতীয় টি টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চলবে 27 জুলাই, এটি কিন্তু চলবে বাংলাদেশ সময়, শুরু হবে খেলাটি 4:30 মিনিটে। তো এই ছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের শিডিউল অনুযায়ী। তো এই ম্যাচগুলো আপনারা কোন অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন? এই ম্যাচগুলো কিন্তু আপনারা খুবই সিম্পলভাবে ইউটিউব এবং বাংলালিঙ্ক টফি অ্যাপের মাধ্যমে খুবই সহজে দেখতে পারবেন। আমরা সবাই জানি টফি কিন্তু বাংলালিঙ্কের একটি অ্যাপ, কিন্তু আপনি যে কোনো ইউজার হলে কিন্তু টফি অ্যাপের মাধ্যমে ফ্রিতে খেলা উপভোগ করতে পারবেন। তাছাড়া আপনি ইউটিউবে গিয়ে ইউটিউবের সার্চ বক্সে এখানে লিখবেন র্যাবিদোল স্পোর্টস, লিখে যখন আপনি সার্চ করবেন সবার উপরে কিন্তু একটি চ্যানেল পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনি বাংলাদেশ এর খেলা দেখতে পারবেন। এখানে কিন্তু সবসময় এটি খেলা লাইভ প্রচার করে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি লাইভ খেলা সম্প্রচারিত হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ হোমেন এবং পাকিস্তান হোমেনের লাইভ খেলা চলছে, যাই হোক আমি এটি কেটে দিচ্ছি। তো যখন বাংলাদেশে খেলা চলবে তখন কিন্তু আপনি ঠিক এইভাবে এখানে কিন্তু খেলা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।